নেতৃত্বে এই রাজ্যের সার্বিক উন্নয়ন, এই রাজ্যের সমাজকে যারা বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে তার সংগ্রাম, তার সংগ্রামী ইতিহাস, তার উন্নয়নের ইতিহাস, সমাজকে ঐক্যবদ্ধ করে যে নিরলস লড়াই তিনি চালাচ্ছেন তাকে আরো মজবুত করবার জন্য সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা, বিভিন্ন পেশায় যারা আছেন, যারা নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমান, তাদের অনেকেই ইতিমধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর প্রতি আস্থা জানিয়েছেন, ভরসা রেখেছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করেছেন। আজকে এর আগেও এক ঝাঁক চলচ্চিত্রের খ্যাতনামা শিল্পীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করে রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসকে সুরক্ষিত করবার লক্ষ্যে তারা যোগদান করেছেন। আজকেও আমাদের মধ্যে সায়ন্তিকা, আপনারা সবাই তাকে চেনেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা অভিনেত্রী। উনি বহু সিনেমাতে, আপনারা দেখেছেন, আমাকে আলাদা করে বলবার অপেক্ষা রাখে না, সায়ন্তিকার মুখ সকলের কাছেই খুব পরিচিত। আওয়ারা শেষ থেকে শুরু, উমা, ব্যোমকেশ পর্ব ইত্যাদি বিভিন্ন সিনেমায় তাকে আমরা দেখেছি। খুব জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব প্রতি আস্থা জানিয়ে যোগদান করবার ইচ্ছা প্রকাশ করার পর, দলের সর্বস্তরে তার অনুমোদনের পর আজকে তিনি আমাদের সামনে এই সাংবাদিক বৈঠকে মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কাউর কোনো প্রশ্ন নেই? সায়ন্তিকা যদি দু চার কথা বলতে চাই বলতে পারো। আমি কি ওটা নিতে পারি? নমস্কার সবাইকে, এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম। আমার সাংবাদিক বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন। গুছিয়ে খুব একটা কথা বলতে পারি না, শিখে নেব, তাই আমার মতো করে আমি কিছু কথা বলি। অনেক 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 ধন্যবাদ প্রত্যেককে, এবং স্পেশালি সেই মানুষটার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি,
আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, তার পাশে থেকে মানুষের সেবা করার এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ তাকে। আমাকে এই যোগ্য মনে করার জন্য অনেক 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 ধন্যবাদ। যারা আমাকে দেখছেন আর শুনছেন সবাইকে বলবো যে এই যে দায়িত্বটা যেটা আমাকে দেওয়া হবে, আশীর্বাদ করুন যেন আমি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি, দিদির বিশ্বাসের মর্যাদা যাতে আমি রাখতে পারি। আজ থেকে না, আজকে হয়তো বলা যেতে পারে যে এই মুহূর্ত থেকে আমি অফিসিয়ালি যোগদান করছি, কিন্তু বিগত 10 বছর থেকেই কিন্তু আমি দিদির সাথেই ছিলাম, আজ আছি, আগামী দিনেও থাকব। কিন্তু আমার বলার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এতদিন ধরে দিদির সাথে ছিলাম, আজকে থেকে এই মুহূর্ত থেকে দিদির পাশে থেকে দিদির হাত শক্ত করে এই লড়াইটা লড়ব, মানুষের সেবা করব। তাই সত্যি অনেক 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 ধন্যবাদ দিদি আপনাকে। আর আরেকটা কথা বলার আছে সবাইকে যে এখন কিন্তু সঠিক সময় এসে গেছে বাংলার মানুষকে নিজের ইচ্ছে, নিজে কি তারা কি চায় সেটা প্রকাশ করার, ঠিক যেমন আমি করলাম আজ এসে অফিসিয়ালি যদি বলা যেতে পারে যোগদান করে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাংলার মানুষকে রিকোয়েস্ট করব, আপনারা আসুন, এগিয়ে আসুন, আমাদের সাথে থাকুন, দিদির পাশে থাকুন, এবং বাংলা এবং বাংলার মানুষ কি চায় সেটা প্রকাশ করুন। আর আমরা সবাই জানি যে বাংলা কিন্তু বাংলারই মেয়ে চায়, নিজের মেয়ে চায়, বাংলা কিন্তু মমতা ব্যানার্জিকে চায়। জয় বাংলা, জয় হিন্দ, ধন্যবাদ।